সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি রাতারাতি বিশ্বে ভাইরাল হওয়া কয়েকটি ইসলামিক গজল, যেগুলো আমরা কম বেশি সবাই শুনেছি। আর আজকের লিস্টের সব গজলগুলো বাংলা বা হিন্দি হবে না, তাই ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হওয়া গজলগুলো তুলে ধরবো। তো যাই হোক, গত কয়েকদিন আগে আমি এর প্রথম পর্ব আপলোড করেছিলাম। যারা যারা দেখেনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে দেখে আসতে পারেন, এবং আজকের পর্বেরও সব গজলগুলোর লিঙ্ক দিয়ে দিব, তো চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। আর গজলগুলোর লিস্টিং এমনিতেই করা, কোনো জনপ্রিয়তা বা ভিউর উপর ভিত্তি করে তৈরি করা হয়নি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর এই লিস্টের এক নম্বরে রয়েছে মোহাম্মদ কারি ইজাজুল হক يا الله يا رحمن غزلتي গজলটি শুনলে মনের মধ্যে শান্তি চলে আসে। তো যাই হোক, গজলটি গত কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে ভাইরাল ছিল। তারপর লিস্টের দুই নম্বরে রয়েছে আমিরাত বংশোদ্ভূত ভারতীয় শিল্পী আয়েশা আব্দুল বাসিতের তাসবিহ গজলটি। গজলটি সবার পরিচিত থাকবে, কারণ গজলটি একসময় সব প্ল্যাটফর্ম কাঁপিয়েছে। আর এমনিতেই আয়েশা আব্দুল বাসিতের সব গজলগুলোই ভাইরাল, আর একটু পেস টাইপের আর কি। তারপর তিন নম্বর গজলটির নাম হচ্ছে হারাগুম বাজ্জু দেখে গে। গজলটির শিল্পী গোলাম মোস্তফা কাদরি, আর গজলটি স্টুডিও 5 থেকে রিলিজ করা হয়েছিল এক বছর আগে। তো যাই হোক, তারপর চার নম্বরে রয়েছে শিশু শিল্পী সাদমান সাকিবের গাওয়া গজল অগমা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। গজলটি শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আর মায়ের গজল শুনলে তোর কথাই নেই। তারপর পাঁচ নম্বরে রয়েছে শিশু শিল্পী জাইমানুরের বাবা মানে হাজার বিকেল গজলটি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। গজলটি গত কয়েকদিন আগে ট্রেন্ডিং এ ছিল। আমার মনে হয় না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে যে গজলটি শুনেননি। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন। তারপর ছয় নম্বরে রয়েছে সেই আয়েশা আব্দুল বাসিতের আরেকটি গজল মোহাম্মদ নাবিনা। গজলটি আমার মোস্ট ফেভারিট গজলের মধ্যে একটি। আর এই গজলটি মোহাম্মদ তারেক এবং মোহাম্মদ ইউসুফের কণ্ঠেও বেশ জনপ্রিয়। আর গজলটির আসল শিল্পী মিশরীয় হামাদা হেলাল। তারপর সাত নম্বরে রয়েছে কদরব শিল্পীকারী আবু রায়হানের হারিয়ে যাব একদিন নামের এই গজলটি। আর গজলটি আমি প্রথম শুনেছি মাহফুজ আলম ভাইয়ের কণ্ঠে, তবে দুঃখজনক হলে সত্য যে তিনি আর আমাদের মাঝে নেই। গজলটি রাজিয়া রাইসেও কভার করেছেন। তো যাই হোক, ভিডিওর মধ্যে কোন রকম ভুল ত্রুটি হয় থাকলে কমার দৃষ্টিতে দেখবেন। আর এই সবগুলো গজলের মধ্যে কোন গজলটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও কি দেখতে চান আমাদের জানাতে পারেন। আর সারা রমজান মাস এই সিরিজটি দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা রইলো।